বাংলাদেশের সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সোহাগপুর নতুন পাড়া আল্লাহ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বৃহস্পতিবার সকাল সিরাজগঞ্জ জেলার সমগ্র উপজেলা 110টি শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম ও দশম শ্রেণীর 620 জন মেধাবী ছাত্রছাত্রীকে বৃত্তি ও সম্মান সনদ প্রদান করেছেন মানব কল্যাণমুখী প্রতিষ্ঠান খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশন। উৎসব মুখর এই অনুষ্ঠানে জেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও সমাজের বিভিন্ন স্তরের পেশাজীবী মানুষের উপস্থিতিতে ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান ও প্রধান অতিথি খাজা টিপু সুলতান মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি ও সম্মান সনদ প্রদান করেন। ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খানের উপস্থাপনায় মেধাবী ভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, বেলকুচি থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন, বেলকুচি পৌর মেয়র সাদেদুল হক রেজা, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস এবং উপজেলা উচ্চ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশের সিরাজগঞ্জ থেকে রেজাল করিমের রিপোর্ট, আমাদের টিভি। মেশা স্ট্রিডাথ মেডিকেল সকল প্রকার ঔষধের পাইকারি ও খুচরো প্রতিষ্ঠান, সেই সাথে সপ্তাহের বিভিন্ন দিনে জলপাইগুড়ি, শিলিগুড়ি সহ বিভিন্ন নামি হাসপাতালের চিকিৎসকের পরামর্শ পেয়ে যাবেন। তাই ঔষধ কিনতে কিংবা যে কোনো রোগের ক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে আজকেই যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মেশা স্ট্রিডাথ মেডিকেল, ঘোষপাড়া মোড়, নবগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 8972172018। তাই আর এদিক ওদিক না করে সঠিক রোগের সঠিক চিকিৎসা করতে আজই চলে আসুন